হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে অমিত পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা একটি ফোনের আইডি অন্য আরেকটি ফোনে কীভাবে নেবেন, খুব সুন্দরভাবে, কোনো ভয় নেই, কীভাবে সহজেই নিয়ে নিবেন। তো আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকম রিয়েল গেম সম্পর্কিত সকল ধরনের নতুন নতুন আপডেট পেতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনাকে একটি ফোন থেকে অন্য আরেকটি সেকেন্ড ফোনে আপনার ফার্স্ট ফোনের আইডিটি সেকেন্ড ফোনে নিতে হলে প্রয়োজন হবে সেটিংয়ের ভিতর চলে যেতে হবে। তো সেজন্য চলে যাবেন সেটিংস, সেটিং থেকে চলে যেতে হবেন অ্যাডভান্স, যে অ্যাডভান্স সেটিংটি দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক দিবেন। তো তারপরে এইখানে একটা মোবাইলের মতো এই যে আইকন দেখতে পাচ্ছেন এইখানে একটা টাচ দিবেন। তারপর এখানে ডাটাটা অন করে রাখতে হবে আপনার ফোনের। তো তারপরে কিছুক্ষণ লোড নিবে। তো নেটটা যদি ভালো থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এসে যাবে, আমার নেটটা একটু প্রবলেম দিতেছে সেই জন্য কিন্তু একটু টাইম লাগতেছে। আপনারা মনোযোগ সহকারে একটু দেখতে থাকুন। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অপশনটি কিন্তু এসে গেছে। তো এখানে কিন্তু নিচে কর্নার লেখা রয়েছে জেনারেট কোড, তো আপনারা একটার উপরে একটা ক্লিক দিবেন। তো জেনারেট কোডে ক্লিক দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন ওইখানেও 5-6টা অক্ষর আসছে। তো ওই 6টা অক্ষর সম্পূর্ণ আপনাকে কপি করতে হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কপি টু চিলিপ বুট লেখা আছে। তো এই চিলিপ বুটে একটা টাচ দেবেন, অথবা আপনি এখানে নির্ধারিত একটা টাইম দেওয়া আছে 5 মিনিট। তো আপনার 5 মিনিটের ভিতরে কিন্তু এইটাকে কপি করে যে ফোনে আপনি আইডিটি নিতে যাচ্ছেন ওই ফোনে চলে যেতে হবে। ওই ফোনে চলে গিয়ে আপনার এইটার উপরে ক্লিক দেবেন, এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক দিলে পর এটার নাম হচ্ছে লিঙ্ক প্রোফাইল। তো আমি কিন্তু কপি করছিলাম, তো আমি কপিটা কিন্তু পেস্ট করে দিয়েছি। তারপর এখানে কিন্তু টিক চিহ্ন আইকন হয়, টিক চিহ্ন বারে একটা ক্লিক দিলে কিন্তু আমার আইডিটা কিন্তু চলে যাবে আপনার সেকেন্ড ফোনে। তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের একটি ফোন থেকে অন্য একটি ফোনে আপনার ফার্স্ট আইডিটা সেকেন্ড ফোনে নিতে পারবেন। তো আপনারা কিন্তু সকলে এইভাবেই নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে। বাই বাই।